নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দু হাজার কুড়ি বাইশ সিজনে যে সমস্ত ছাত্রছাত্রীরা ডিএলএড এ ভর্তি হয়েছিলো তাদের জন্য একটি বড়োসড়ো খবর উঠে আসছে তাদের রেজিস্ট্রেশন কবে থেকে হবে কবে পর্যন্ত হবে সেই নিয়ে কিন্তু নোটিফিকেশান জারি করে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে তো সেখানে কি জানানো হয়েছে কবে থেকে রেজিস্ট্রেশন কবে পর্যন্ত চলবে চলুন বন্ধুরা বিস্তারিত জেনে নেব এই ভিডিওতে তার আগে আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশানে জানাতে কিন্তু অবশ্যই আপনারা ভুলবেন না তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি তাই কেউ এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন বন্ধুরা তো সরাসরি বন্ধুরা আমরা নোটিফিকেশানটার দিকে নজর রাখবো যেটা বলা হয়েছে দেখুন নোটিস ফর রেজিস্ট্রেশন অফ ডিএলএড স্টুডেন্ট দু হাজার কুড়ি বাইশ সিজন তাদের জন্য একটি বড়সড় আপডেট এসছে এখানে যেটা বলা হয়েছে প্রসেস অফ ইস্যুইং রেজিস্ট্রেশন নাম্বার সার্টিফিকেটস অফ ডিএলএড স্টুডেন্ট অফ দ্য সিজন টোয়েন্টি 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 টু উইল বি স্টার্টেড অন অ্যান্ড ফ্রম টোয়েন্টিথ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ওয়ান অ্যান্ড কন্টিনিউ টিল টোয়েন্টি ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ফর অল গভর্নমেন্ট স্পনসার গভর্নমেন্ট এডে পিটি এস তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার কুড়ি ভর্তি ছিল তাদের রেজিস্ট্রেশনের জন্য কিন্তু ইতিমধ্যে নোটিফিকেশন পাবলিশ করে দেওয়া হলো এবং এটা চলবে দু সালের কুড়ি ডিসেম্বর থেকে আঠাশ ডিসেম্বর পর্যন্ত তো যারা যারা রেজিস্ট্রেশন নাম্বার এবং সার্টিফিকেটের জন্য কোয়ারি করছিল তাদের জন্য একটি বড় খবর এসছে তারা কিন্তু অবশ্যই কুড়ি তারিখ থেকে রেজিস্ট্রেশন করতে পারবে তো এখানে যেটা বলা হয়েছে দেখুন তারপরে নিচে দ্য হেডস অফ দ্য সেট গভর্নমেন্ট রান ইনস্টিটিউশন উইল বি ফরওয়ার্ডেড দ্য লিস্ট অফ রেজিস্টার্ড স্টুডেন্ট অ্যালং উইথ রেজিস্ট্রেশন নম্বর অন অ্যান্ড ফ্রম টোয়েন্টি ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টু এইট ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ওয়ান অর্থাৎ বুঝতে পারছেন যে দু হাজার কুড়ি থেকে দু সিজনে যে সমস্ত ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছিল তাদের জন্য রেজিস্ট্রেশন যারা রেজিস্টার্ড হয়ে রয়েছে তাদের জন্য সমস্ত লিস্ট কিন্তু পাঠিয়ে দেওয়া হবে কুড়ি তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে তার মধ্যে যেটা বলা হয়েছে আরও যেটা দেখুন দেখুন যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট উইল বি ডিস্ট্রিবিউটেড টু দ্য কনসার্ন ইনস্টিটিউশন বাই দ্য অফিস অফ দ্য আন্ডারসাইন ডিউরিং অফিস আওয়ার অন মেনি ওয়ার্কিং ডেজ অন সাবমিশন অফ রেজিস্ট্রেশন ফি অর্থাৎ ছশো টাকা যে ফি সেটা কিন্তু বলা হয়েছে টু বি রিসিভ ফ্রম দ্য ইচ স্টুডেন্ট অফ দ্য সিজন টোয়েন্টি 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 টু অর্থাৎ দু হাজার কুড়ি বাইশ সিজনের জন্য রেজিস্ট্রেশনের জন্য আপনাদের ছশো টাকা করে লাগবে এটা বলা হয়েছে ইন এ সিঙ্গেল ডিমান্ড ড্রাফ ইন ফেভার অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন পেয়েবেল অ্যাট কলকাতা ড্রন ফ্রম এনি ন্যাশনালাইজড ব্যাঙ্ক অর্থাৎ আপনাদের জন্য এই যেটা বলা হয়েছে আপনারা সকলেই জানেন যে রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের কিছু টাকা লাগে সেটাও কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে কত টাকা তো এটা আপনাদের যে সমস্ত ইনস্টিটিউশনে আপনারা ভর্তি হয়েছেন সেখানে গেলেই আপনাদের কিন্তু জানানো হবে আশা করছি আজ আজকে হয়ে গেল উনিশ তারিখ অর্থাৎ কাল থেকেই শুরু হয়ে যাচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন তো সেক্ষেত্রে যেটা বলা হয়েছে দ্য হেডস অফ দ্য সেলফ ফিনান্স নন গভর্নমেন্ট প্রাইভেট ইনস্টিটিউশন উইল বি ইন্টারনেটের থ্রু এস এম এস অন দেয়ার রেজিস্টার মোবাইল নম্বর ইমেল ফর দ্য রিসিভিং অফ দ্য লিস্ট অফ রেজিস্টার্ড ক্যান্ডিডেট ইন ডিউ কোর্স অর্থাৎ এগুলো আপনাদের জন্য নয় তো যাই হোক আপনাদের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যেটা জিনিস যে লাইনটা সেটা আপনাদের সকলকে জানায় যে কুড়ি তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত আপনাদের রেজিস্ট্রেশনের ব্যাপারটা কিন্তু শুরু হচ্ছে তো যাই হোক বন্ধুরা আপনাদের যারা যারা রেজিস্টার এখনও হননি বা রেজিস্টার করতে চাইছেন তাদের জন্য কিন্তু একটি বড়সড় খবর আপনারা অবশ্যই ইনস্টিটিউশনে খোঁজ নেবেন এবং কখন থেকে কী হচ্ছে সমস্ত কিছু আপনারা কিন্তু জেনে নেবেন তো এই ছিল আজকে ছোট্ট আপডেট আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনারা অবশ্যই কিন্তু ভুলবেন না